সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। যে কোনো ফটো কীভাবে রিসাইজ করতে হয় অর্থাৎ ফটো রেশিও কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আজ আমরা শিখব। তো প্রথমে আমরা যেটা করব, যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব সেখানে countingcharacters.com। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অলরেডি, এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে countingcharacters.com। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আমি যেটা এখানে দিয়ে দিব সেটাতে ক্লিক করলেই আপনারা কিন্তু সরাসরি চলে যেতে পারবেন, অথবা আমি যেটা লিখে দিয়েছি এটা কিন্তু আপনারা লিখেও এটা যেতে পারবেন। ওকে, তো তারপরে এটাতে লিখে যখন আপনি এন্টার করবেন তখন একটা ইন্টারফেস বা একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটটা হলো এরকম, এই যে countingcharacters.com। হ্যাঁ, countingcharacters ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটে অনেকগুলো কাজ করা যায়। সরাসরি যদি কারো ক্ষেত্রে এই পেজটা রিসাইজ করা যে পেজটা এটা যদি না আসে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, দেখেন উপর দিকে একটা থ্রি ডট অপশান আছে, ওই অপশানে যাবেন। অপশানে যাওয়ার পর ওখানে দেখবেন আরও অন্যান্যগুলো সাব অপশান চলে আসবে। হ্যাঁ, তার মধ্যে দেখেন ওখানে লেখা আছে যে ডিজাইনিং টুলস। এই ডিজাইনিং টুলস দ্বারা বিভিন্ন কাজ করা যেতে পারে, ইমেজ রিলেটেড কাজ করা যেতে পারে, যে কোনো ধরনের এডিটিংয়ের কাজ করা যেতে পারে। হ্যাঁ, তো আমরা ডিজাইনিং টুলসের ভিতরে একটু চলে গেলাম। তো সেখানে যে দেখা যাচ্ছে যে এখানে দেখেন লেখা আছে যে ইমেজ রিসাইজার অনলাইন। হ্যাঁ, ইমেজ রিসাইজার অনলাইন, এইটাতে আপনি ক্লিক করবেন যদি রিসাইজ করতে চান। আর অন্যান্য কাজের জন্য অন্যান্য টুলস আছে। হ্যাঁ, এটাতে যাওয়ার পরে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে, যেখানে আপনি যে কোনো ধরনের ছবিটাকে রিসাইজ করতে পারবেন, যে কোনো ফটো রিসাইজ করতে পারবেন। তো এখানে দেখেন লেখা আছে যে চুজ অ্যান ইমেজ টু রিসাইজ। এটাতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো ধরনের ছবি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা যেটা প্রয়োজনীয় ছবি সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো সুবিধার মতো ছবি কিন্তু রিসাইজ করে নিতে পারেন। রিসাইজ করা বলতে আপনারা জানেন যে এটা রেশিও বোঝায়, যে দৈর্ঘ্য প্রস্থের যে মাপ সেই মাপটা কেমন হবে এটাই বোঝায়। তো দৈর্ঘ্য প্রস্থের মাপটা কেন লাগে, কারণ কিছু কিছু জায়গায় অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে সেখানে এটা প্রয়োজন পড়ে, তাদের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে। তো দেখেন আমি এইটা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি, এই যে নিচে যে ছবিটা দেখছেন এটা। হ্যাঁ, এবার আমি দৈর্ঘ্য প্রস্থের মাপটা এখানে বসাই দিব। দেখেন উইডথ অ্যান্ড হাইট এই দুইটা জিনিস চাচ্ছে, তো আপনার রিকোয়ারমেন্ট যেটা আপনি সেটাই এখানে বসুন। যেমন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 300x300। হ্যাঁ, 300x300 পিক্সেল, এটা যেমন চাই। অনলাইনে যে আপনি অ্যাপ্লিকেশন করবেন সে অ্যাপ্লিকেশনে কিন্তু বলা থাকে। হ্যাঁ, ওকে, তো এটা দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে রিসাইজ ইমেজ। হ্যাঁ, তো এই রিসাইজ ইমেজে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফটোটা কিন্তু আপনি যে এই ইনপুটটা দিয়েছেন 300x300 পিক্সেল, ওই পিক্সেলে এটা রিসাইজ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এটা দিয়েছি, দেখেন অলরেডি লেখা দেখাচ্ছে যে ইওর ইমেজ রিসাইজড সাকসেসফুলি, ক্লিক হেয়ার টু ডাউনলোড। হ্যাঁ, তার মানে এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবার আমরা যদি এই ক্লিক হেয়ার যে কথাটা লেখা আছে যে নীল কালি দিয়ে, তো ওইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফটোটা কিন্তু একদম ডাউনলোড হয়ে যায়। হ্যাঁ, তো আমি ওখানে ক্লিক করলাম, এবার দেখুন নিচেতে এটা ছবিটা চলে আসবে এখনই। হ্যাঁ, এখানে লেখা দেখাচ্ছে যে হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গেছে, এবার এখান থেকে ওপেন করতে বলছে। আমি এখান থেকে ওপেন করলাম, ওপেন করে দেখি হ্যাঁ ছবিটা কিন্তু অলরেডি রিসাইজ হয়ে গেছে। এখন রিসাইজ এটা হয়েছে তা আমি বুঝবো কী করে, তার নিশ্চয়তাটা কী, তাই না? আমি গ্যালারিতে গেলাম যেখানে মূল ছবিটা আছে, হ্যাঁ সেখানে আমরা যাব, এবং কোথায় ডাউনলোড করা আছে সেটাও আমরা দেখব, দুইটার মধ্যে কম্পেয়ার করব যে কী পরিবর্তন হলো। হ্যাঁ, তো দেখা যাক, আমি এই যে আমার নিচে যে ছবিটা আছে যেটা অরিজিনাল ছবি আর কি, হ্যাঁ সেটাতে আমরা যাচ্ছি। প্রথমে এটা আমরা আগে ওপেন করলাম, ওপেন করে দেখা যাক। হ্যাঁ, এটা আপনি ডিটেলসে যখন যাবেন তখন দেখেন নিচে লেখা দেখা যাচ্ছে ওখানকার রেশিও কত আছে, দেখেন 472x591, অর্থাৎ 472x591 পিক্সেলে অরিজিনাল ছবিটা আছে। হ্যাঁ, এই ছবিটাকে আমরা রিসাইজ করলাম, করার পরে সেটা কতই আসলো সেটা আমরা একবার দেখে নিই। এই যে এটা আমরা রিসাইজ করলাম, হ্যাঁ এটার দেখেন নিচেই ওর যে ডিটেলস আছে সেই ডিটেলসের মধ্যে লেখা আছে এটা রিসাইজড রেশিও কত আছে, 300x300 পিক্সেল। আপনার রিকোয়ারমেন্ট যেমন আপনি ঠিক তেমনই দিবেন, কখনো কখনো চাওয়া হয় যে বিভিন্ন রকম চাওয়া হতে পারে 300x400। হ্যাঁ, যেটা যেরকম আপনার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি দিয়ে দিবেন। এটা দিলেই কিন্তু যে কোনো ধরনের ছবি আপনি খুব সহজে রিসাইজ করতে পারেন। হ্যাঁ, তো আশা করি এটা আপনাদের মানে অনেক কাজে লাগবে, কারণ হচ্ছে অনলাইনে যখন নিজের কাজটা নিজে করতে যাবেন তখন কিন্তু অনেক সময় এসব করা লাগে। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।